বিয়ানীবাজারে হেফাজতের ডাকা হরতাল চলাকালে হেফাজত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বিয়ানীবাজারে শিক্ষা উন্নয়ন ট্রাস্ট ইউ এর মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন। শুক্রবার সন্ধ্যায় হাজি তমসির আলী কমিউনিটি সেন্টারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামানের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের অর্থায়নে কিসমত মাইজবাগে নবনির্মিত গৃহের উদ্বোধন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। হেফাজতের গণবিরোধী হরতালের প্রতিবাদে দিনভর মাঠে থেকে মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ ও যুবলীগ। হেফাজতে ইসলামের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় গোলোচক হওয়ায় সিলেট ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল 9টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। গোলোচকের মধ্যে বিভিন্ন স্থানে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। বিশিষ্ট শিক্ষাবিদ কবি ও কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আমানুল্লাহর প্রথম কাব্যগ্রন্থ ফেরিওয়ালার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেল 4টার দিকে নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।